আচ্ছা, নাভির নিচে যে আমরা হাত বাঁধি, এটা কই আছে? বুকের উপরে হাত বাঁধার হুজুর বুঝলাম তো জয়ীফ, তা আমরা যে নাভির নিচে হাত বাঁধি এটা কই আছে? হ্যাঁ, ইমাম বুখারির ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ, ইমাম নাসাইয়ের ওস্তাদ, ইমাম আবু দাউদের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ছয় কিতাবের মুসান্নিফ, লেখক যারা, এদের সকলের ওস্তাদ, সবাই হাদিস শিখার জন্য এই লোকটার কাছে দৌড়াইছে। কী নাম তার? আবু বকর ইবনে আবি সাহেবা, আবু বকর ইবনে আবি সাহেবা, ছয় কিতাবের মুসান্নিফেরই ওস্তাদ। 159 জন্ম, 235 হিজরিতে ইন্তেকাল। ওনার বিশাল হাদিসের কিতাব আছে, বিশাল হাদিসের কিতাব, ওগুলোর না ইংরেজি অনুবাদ হয়েছে না বাংলা অনুবাদ হয়েছে, দুই একটা হাদিস নিয়ে দৌড় দেয়। আর কত শত শত হাদিসের কিতাব আছে, কিছু তো ছাপেই নেই। আর যেগুলো ছাপছে, শত শত হাদিসের কিতাব আসছে, ওগুলো না ইংরেজিতে অনুবাদ হয়েছে নাকি বাংলায় অনুবাদ হয়েছে। আর আপনি একটা হাদিস নিয়ে আলেমদের সাথে তর্ক করতে আসেন, আলেমদের সাথে কী করতে আসে? তর্ক করতে আসে। উনার কিতাব আল মুসান্নাফ, কী নাম? আল মুসান্নাফ। কত খণ্ডের কিতাব? 26 খণ্ডের কিতাব। কয় খণ্ডের? 26 খণ্ডের হাদিসের কিতাব, প্রায় 40,000 কাছাকাছি এটার মধ্যে হাদিস আছে, বা 30,000 মনে আসতেছে না। মদিনা মুনাওয়ারা শেখ মোহাম্মদ আওয়ামার তাহকিকে 26 খণ্ডে ছাপছে, দারুল মিনহাজ থেকে, সৌদি আরবের দারুল মিনহাজ মাকতাবা থেকে কি ছাপছে। সেই কিতাবটা খুলেন, 3,959 নম্বর হাদিস খুলেন, 3,959 নম্বর হাদিস খুলেন, আবু বকর ইবনে আবি সাহেবা হাদিস নিয়ে আসছে। হাদ্দাসানা ওয়াকি, ওই যে বললাম না ওয়াকি, আন মুসা ইবনে উমাইর আন আলকামা আন ওয়াইল ইবনে হুজুর কল রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতাস সুররা। যে ওয়াকির থেকে আমি হাদিসটা শুনেছি, তিনি মুসা ইবনে উমাইর থেকে শুনেছে, তিনি আলকামা থেকে, আর আলকামা তার পিতা, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর, তিনি তার পিতা ওয়াইল ইবনে হুজুর হাদিস শুনছেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নামাজে তার ডান হাত বাম হাতের উপর নাভির নিচে কি রেখেছেন, কোথায় রাখছেন? নাভির নিচে। আপনি বলবেন হাদিস কি সহিহ না যঈফ। বিশিষ্ট মুহাদ্দিস হাফিজ ইবনে হাজার আসকালানির, নাম বলছেন একটু আগে, ওনার শাগরিদ কাসিম ইবনে কুতলুবুগা কিতাব লিখছেন তারিফ আল ইখবার, ওই কিতাবের মধ্যে উনি হাদিস নিয়ে আসছেন। এনে কি বলছেন? হাজা ইসনাদুন জাইয়িদ, হাজা ইসনাদুন, এই হাদিসের সনদ একদম ভালো, সহি, কোনো সমস্যা নাই। হাজা ইসনাদুন জাইয়িদ, হাজা ইসনাদুন জাইয়িদ। তো নাভির নিচে হাত বাঁধতেছেন, এটা সহি হাদিসের ভিত্তিতে আপনি বাঁধছেন। একজন আপনাকে দাওয়াত দিলে ভয় পাবেন না। ইমাম বুখারির ওস্তাদ, ইমাম বুখারির ওস্তাদ ইসহাক ইবনে রাহুইয়া, ইসহাক ইবনে রাহুইয়া 228 হিজরিতে ইন্তেকাল। ইমাম বুখারির ওস্তাদ ছিল কোন ওস্তাদ? ইমাম বুখারির সহি বুখারি লিখছেন, সহি বুখারি লিখছেন। কী জন্য লিখছেন? আপনারা কি ইতিহাস পড়ছেন? কী জন্য লিখলেন? লিখছেন, একবার উনি ওনার ওস্তাদ ও ইসহাক ইবনে রাহুইয়ার কাছে বসা ছিলেন, আরও লোকজন ছিল। ইসহাক ইবনে রাহুইয়া বলতেছে, লাউ জামাআতুম মুখতাসারান লিসুনানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা একটা রাসূলের কিছু সহি হাদিসের উপর একটা সংক্ষিপ্ত কিতাব লেখো না। ইমাম বুখারি বললেন, ফাওয়াকা ফি কলবি, ওস্তাদের এই কথাটা আমার খুব দিলে লাগলো। তখন আমি নিয়ত করলাম যে আমি একটা সহি হাদিসের উপরে একটা সংক্ষিপ্ত কিতাব লিখব, সংক্ষিপ্ত, কিন্তু পুরা সব সহি হাদিস জমা করবে এই কথা কিন্তু না, মুখতাসারান। ওস্তাদও বলছে মুখতাসার। ইমাম বুখারি এই বুখারি শরীফের নাম কী দিছে কে বলতে পারবে? বুখারি শরীফের নাম কী? পুরা নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, এটা হলো বুখারী শরীফের নাম। উনি অল্প সংক্ষিপ্ত বলছেন, তো এটার নাম কি? নামের মধ্যে আছে মুখতাসার, কি আছে? সংক্ষিপ্ত অল্প কিছু হাদিস আমি নিয়ে এসেছি। তো ইমাম বুখারি তার ওস্তাদ ইসহাক ইবনে রাহুইয়া বলছেন, ওটা তার দিলের মধ্যে কি লাগছে, দিলের মধ্যে কি লাগছে যে আমার ওস্তাদ বলে তা আমি কিতাব লিখি। তারপর উনি সহিহ বুখারি লিখছেন। কেমন জালিলুল কদর ওস্তাদ, ওস্তাদের কথা বলছে আর কিতাব লিখে ফেলছে। সেই ইসহাক ইবনে রাহুইয়া উনি বলছেন, আল হাদিস ফি তাহতাস সুররা আকওয়া আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত বাঁধার যে হাদিস বর্ণিত হয়েছে এটা হাদিস সমূহ, এই ব্যাপারে হাত বাঁধার সংক্রান্ত যত হাদিস আছে এই ব্যাপারে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো সবচেয়ে শক্তিশালী। কোথায় বলছে? ইবনুল মুনজিরের কিতাব আছে, কিতাবুল আউসাদ, কিতাবুল আউসাদ বিশাল কিতাব, 3 নম্বর খণ্ডে 243 নম্বর পৃষ্ঠায় বলছে এ কথা আছে, খুলে আপনারা দেখে নিন, যদি সন্দেহ হয় দেখে নিন। উনি কি বলছেন? তাহতাসুর আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত বাঁধার যে রেওয়ায়ত
এটা হাদিসের মধ্যে সবচেয়ে শক্তিশালী, ওয়া আকরাব ইলা তাওয়াজু, এবং বিনয়ের অধিক নিকটবর্তী, বিনয়ের অধিক নিকটবর্তী, মানে আমি যখন এভাবে হাজার তখন এটার মধ্যে একটা বিনয় কি প্রকাশ পায়। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মিনাস সুন্নাহ ওয়াদউল কাফি আল কাফি ফিস সালাতি তাহতা সুররা, যে রাসূলের সুন্নাত হলো নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রেখে কি করা, নাভির নিচে রাখা। কোথায় রাখা? নাভির নিচে রাখা। এই হাদিসটার মধ্যে আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল ওয়াসিতি, এর ব্যাপারে কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম কি করছেন, কালাম করছেন। তো এই কারণে এই একটা হাদিস নিয়ে কেয়ার মুকাল্লিদরা কি করে, এই যে দেখো নাবির নিচে হাত বাঁধার কি, এই যে হাদিস আবু দাউদ শরীফে আছে এইটার মধ্যে দেখো এই হাদিসের সনদের মধ্যে আব্দুর রহমান ইবনে ইসহাক নামে একটা লোক আছে, এই তো জয়ীফ রাবি, এ তো কি ওই একটা হাদিস দেখায়, আর সেই হাদিসটা আপনার চোখে দেখাবে না, ওই একটা হাদিস দেখায়। কিন্তু মজার ব্যাপার হলো কি, এই হাদিসটাকে ওরা জয়ীফ বললেও ওদের পূর্বপুরুষ ওরা যাদেরকে মানে তাদের মধ্যে একজন ইমাম, নাম হলো হাফেজ ইবনুল কাইয়িম, নাম কি হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, উনি এই হাদিসকে সহি বলছে। আপনি বিশ্বাস হয় ইবনুল কাইয়িমকে যারা মানে? এই দেখেন আমার কাছে একটা প্রবন্ধ আছে, এই আকায়েদ ও আহকামের ক্ষেত্রে ইখতিলাফ ও তার সমাধানের পন্থা, শায়খ আকরামুজ্জামান বিন আব্দুসালাম, প্রবন্ধকার কে, শায়খ আকরামুজ্জামান বিন আব্দুসালাম, বাংলাদেশের একজন বড় আহলে হাদিস আলেম। উনারা 2003 সালে আমার ওস্তাদ মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরদের সাথে একবার কি হয়েছিল, বৈঠক হয়েছিল, বেশ কটা মজলিস হয়েছে, তখন দুই পক্ষ প্রবন্ধ লেখছিল, এই প্রবন্ধের উপর আলোচনা হবে, আমি ওই বিস্তারিত আলোচনায় যাব না। ওই প্রবন্ধের মধ্যে ওনার এই প্রবন্ধটা মধ্যে উনি শেষে গিয়ে উনি প্রবন্ধটা শেষে লেখছে কতিপয় ব্যক্তিত্ব উভয় পক্ষের, উভয় পক্ষের কয়েকজন ব্যক্তির নাম দিছে যে এদেরকে আমরা মানি বা এদের কথা সহি, যারা তাকলিদ সমর্থন করে মানে যারা মাজহাবি হানাফি মাজহাব তাদের ব্যক্তিত্ব, হাজিম দদুরা মজা মুক্কি রশিদ আহমদ গাঙ্গুই আর অনেকের নাম লেখছে, আর গায়রে মুকাল্লিদ পক্ষের, গায়রে মুকাল্লিদ পক্ষের উনি এক এক করে লেখছে, এক ইমাম ইবনে তাইমিয়া, দুই ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, তিন ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল নাজদি, চার শায়খ নাসিরুদ্দিন আলবানী, এই চারজন ইমামের নাম নিচ্ছে, শায়খের নাম নিচ্ছে, তার মধ্যে একজন নাম হলো কি ইমাম ইবনুল কাইয়িম, সে নিজে লেখছে গায়রে মুকাল্লিদ পক্ষের, মানে ইনি গায়রে মুকাল্লিদ ছিল, ইনি এনার কথা আমরা মানি। আচ্ছা এই ইমাম ইবনুল কাইয়িম কি বলছে দেখেন, ইনার ইবনুল কাইয়িমের একটা কিতাব, এটা দেখা আমি আলোচনা শেষ করতেছি, সময় শেষ হয়ে গেছে, পরে কোনো এক মজলিসে বাকি মাস্তাগুলো নিয়ে আলোচনা করা হবে। ওনার একটা কিতাব বাদায়ুল ফাওয়ায়েদ, ইমাম ইবনুল কাইয়িমের কিতাব বাদায়ুল ফাওয়ায়েদ, এই কিতাবটার 3 নম্বর খণ্ডের 591 নম্বর পৃষ্ঠা, 591 নম্বর পৃষ্ঠা 3 নম্বর খণ্ডের উনি এখানে কি লেখছে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু মিনাস সুন্নাতি ফিস সালাহ ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতাস সুররা, হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণিত যে রাসূলের সুন্নাত হলো, তিনি বলছেন রাসূলের সুন্নাত হলো নামাজের মধ্যে হাতকে কোথায় রাখা, ডান হাতের তালু বাম হাতের কবজির উপর রেখে নাভির নিচে রাখা। উনি বলছেন এই হাদিসটা আমর ইবনে মালিক আন ইবনে জাওজি আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকেও এই ধরনের একটা হাদিস মিস্তু তাফসির আলী, আলীর যেরকম একটা হাদিস রেওয়ায়েত করছে এরকমই আরেকটা হাদিস কি ইবনে আব্বাসের থেকে কি করছে বর্ণিত আছে। উনি বলছে ইল্লা আন্না গায়রু সহি, ইবনে আব্বাস থেকে যে রেওয়ায়েতটা আছে এটা সহি না, ওয়াস সহি হাদিস আলী, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা, এই যে হাদিস যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সুন্নাত হলো কি হাত নাভির নিচে রাখা, উনি নিজে বলতেছে ওয়াস সহি হাদিস আলী, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা কি সহি, ইমাম ইবনে কাইয়িম বলতেছে যিনি গায়রে মুকাল্লিদ পক্ষের, ওরা নিজেরাই স্বীকার করছে।